আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা সুজির পিঠা। তো মাত্র তিনটি সামান নিয়ে বানিয়ে ফেলেছি কলা দিয়ে সুজির পিঠা, যেটি আমরা ব্রেকফাস্ট হিসাবে ব্যবহার করব দু মিনিটে। তো কিভাবে আমি দু মিনিটে পিঠাটি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ফ্রেন্ড। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে ফ্রেন্ড চলুন ফটাফট বানিয়ে ফেলি কলা সুজি দিয়ে এই পিঠাটি। কলা সুজির পিঠা বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের কলা নিয়ে নিয়েছি, যেটিকে ভালো করে হাতের সাহায্যে চটকে নেব নিয়ে নিয়েছি। এবার এটির মধ্যে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দেব, সেটি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এত কলা যেহেতু মিষ্টি তাই আমি বেশি চিনি দিলাম নি। চিনির দেওয়ার পর এটির মধ্যে আমি ব্ল্যাক পাউডার দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি সুন্দরভাবে ব্লেন্ড করার পর এটির মধ্যে আমি এক বাটি মতো সুজি দিয়ে দিয়েছি, যেটি এই কলার সাথে ভালো করে একটি মিক্সড করে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটি না পাতলা না মোটা, ঠিক এইভাবে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দেব। এখানে আমি ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এই তো তেলটি গরম হয়ে যাওয়ার পর ওই বাটারগুলি চামচের সাথে তুলে নিয়ে গোল গোল শেপে ছেড়ে দেব। এই পিঠাটি খেতে খুবই মজার, খুবই দুর্দান্ত লাগে। কলার একটি ফ্লেভার তো আছেই প্লাস সুজি, খুব সুন্দর একটি পিঠা রেডি হবে। তো আমি এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে দু ফিট উল্টে পিল্টে সেঁকে নেব। দেখুন এক ফিট খুব সুন্দরভাবে হয়ে গেছে, আবার একটি পিঠও আমি সুন্দরভাবে করে নেব। একদম দু মিনিটে রেডি হয়ে যাবে আমাদের সকালের ব্রেকফাস্ট। এইভাবে বানিয়ে ফেলবেন। এখানে আমি সমস্ত পিঠাগুলি এইভাবে বানিয়ে ফেলেছি, দেখে নিন খুব সুন্দর একটি দুর্দান্ত পিঠে। মাত্র তিনটি সামান নিয়েই বানিয়ে ফেলেছি কলা সুজির ব্রেকফাস্ট রেসিপি। তো এইভাবে বানাবেন, কিছু ক্ষতিও হবে না, কারণ তেল তো একদমই কম লাগে আর একদম সফট, কত নরম। যদি একদিন রেখেও খাই আরও সুস্বাদু লাগবে।